السلام عليكم. আসলে সময় একটু কম আপনার মাগরিবের নামাজ পড়ে কিছুক্ষণ করি অনেক কথা বলার ছিল তো আজকে সৈয়দ আশরাফুল ইসলাম হটলাইন ব্রিগেডের উদ্যোগে বিএনপি জামাতের সন্ত্রাস নৈরাজ্যের বিরুদ্ধে আজকের এই জনসভার আমার স্নেহ প্রতিষ্ঠিত বাইক সভাপতি জনসভাটি যারা আয়োজন করেছেন প্রিয় মুবারিক নিগম সহ সবাইকে আমি প্রথমেই ধন্যবাদ জানাই মঞ্চে উপস্থিত আছেন আমার বড় ভাই শাহ মাহবুল হক কিশোরগঞ্জ থানা আওয়ামী লীগের সভাপতি আওলাদ হোসেন আমার কিশোরগঞ্জের ১১টা ইউনিয়নের সভাপতি সাধারণ সম্পাদক বৃন্দ ইউনিয়নের এবং আপনার সম্মানিত চেয়ারম্যান বৃন্দ সহ ছাত্রলীগ যুবলীগ কৃষক লীগের নেতৃবৃন্দ আমার হোসেনপুরের বিভিন্ন ইউনিয়ন থেকে আগত সম্মানিত নেতৃবৃন্দ এবং আমার হোসেনপুরের সংগ্রামী ভাইয়েরা এবং বোনেরা আমি সর্বপ্রথম শ্রদ্ধা জানাই হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এবং তার ১৫ই আগস্টে যারা নিহত হয়েছেন তার পরিবারের প্রতি শ্রদ্ধা জানাই আমি শ্রদ্ধা জানাই ১৯৭৫ সালের ৩রা নভেম্বর জেলখানার ভিতরে বন্দী পাখির মত নিহত আমাদের স্বাধীনতার বীর সৈনিক শহীদ সৈয়দ নজরুল ইসলাম তাজউদ্দিন মনসুর আলী কামরুজ্জামানের আত্মার প্রতি আমি শ্রদ্ধা জানাই গণতান্ত্রিক আন্দোলনে নিহত হাজার হাজার আওয়ামী লীগ নেতা কর্মীর আত্মার প্রতি আমি শ্রদ্ধা জানাই আমি শ্রদ্ধা জানাই আমি শ্রদ্ধা জানাই ১৯৭১ সালের মুক্তিযুদ্ধে যারা নিহত হয়েছেন যারা শহীদ হয়েছেন আমার ২ লক্ষ মা বর্ণের সংগ্রামের প্রতি আমি শ্রদ্ধা জানাই প্রিয় আমি আরো শ্রদ্ধা জানাই এই হোসেনপুর আওয়ামী লীগকে অতীতে যারা নেতৃত্ব দিয়েছেন আমাদের মরহুম জনাব মজদুর পঞ্চাশ সাহেব জনাব এমদাদুল হক সাহেব জনাব আইয়ুব আলী সাহেব জনাব শফিকুল ইসলাম সুতরাম ফকির সাহেব শেখ তাদের আত্মার প্রতি শ্রদ্ধা জানাই প্রিয় ভাইয়েরা এবং বন্ধুরা আজকে এখানে এসেছি আমি সৈয়দ আশরাফ সাহেব একটি কথা বলে গিয়েছিলেন রক্ত সূত্রে যারা আওয়ামী লীগ করে তারা আজকে খুব বিপদে আছে না পারে দল ছাড়তে না পারে অবহেলা সইতে আজকে আপনার আশরাফ ভাই এই কথাটি আমার মনে পড়ছে আপনার আজকে সৈয়দ আশরাফের হাত ধরে এই হোসেনপুর উপজেলা আজকে আপনার উন্নয়নের যে ছোঁয়া লেগেছে সেই উন্নয়নের ছোঁয়ায় আজকে হোসেনপুর আলোকিত এই হোসেনপুর আওয়ামী লীগে সৈয়দ আশরাফ যতদিন ছিল কোনদিন গ্রুপিং কুন্দল ছিল না আপনার এই হোসেনপুর আওয়ামী লীগে সৈয়দ আশরাফের ভাই হিসাবে আমি কোনদিন এসে হোসেনপুরের কোন কিছুতে আপনার নাচ গলাই না আপনার হোসেনপুরের নেতৃবৃন্দের নেতৃত্বে একটি শক্তিশালী আওয়ামী লীগ এই হোসেনপুরে ছিল আমি বিশ্বাস করি যারা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ হিসাবে আমি বিশ্বাস করি আগামীতে হোসেনপুর আওয়ামী লীগের যে কমিটি হবে সেই কমিটিতে অবশ্যই আপনার ৯০-এর সাবেক ছাত্র নেতা সহ ত্যাগী নেতা কর্মীদের জায়গা হবে ইনশাআল্লাহ প্রিয় ভাইয়েরা এবং বন্ধুরা আজকে জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে আজকে দেশ এগিয়ে যাচ্ছে আজকে দেশ এগিয়ে যাচ্ছে আজকে আমরা দরিদ্রতম দেশ থেকে উন্নয়নশীল দেশে আজকে আমরা রূপান্তরিত হয়েছে আজকে সারা পৃথিবীতে যখন করোনা মহামারীর কারণে সারা পৃথিবীর অর্থনীতি যখন ধ্বংস হয়ে গেছে শ্রীলঙ্কার মতো দেশ যখন আজকে দেউলিয়া হয়ে গেছে পাকিস্তানের মতো দেশ দেউলিয়া হয়ে গেছে আপনার নেপালের মতো দেশ দেউলিয়া হয়ে গেছে ইউরোপের বিভিন্ন দেশে লন্ডনে আজকে আপনার সুপার শপগুলি বন্ধ হয়ে যাচ্ছে আজকে আমেরিকাতে একটা স্যান্ডউইচের দাম ১ পাউন্ড ছিল ১ ডলার ছিল আজকে সেই একটা স্যান্ডউইচের দাম ৭ডলার ৮ডলার হয়ে গেছে তার মধ্যে জননেত্রী শেখ হাসিনা আমাদের এই তৃতীয় বিশ্বের এই গরিব দেশটিকে ৩ বেলা মানুষের পেটে ভাত দিয়েছেন উন্নয়ন দিয়েছেন
আজকে দেখতাম থেকে তুলিয়া রূপসা থেকে পাতুরিয়া রামগঞ্জ থেকে সুন্দরবন যেখানে যান আজকে আপনি শেখ হাসিনার ছবি দেখতে পারবেন উন্নয়নের ছবি আজকে ঢাকা শহরে গেলে আজকে ঢাকা শহরে গেলে মাথার উপর দিয়ে ট্রেন চলে আজকে আপনার চট্টগ্রামে নদীর নিচে দিয়ে বঙ্গবন্ধু টানেল হচ্ছে আজকে আপনার এলিভেটেড এক্সপ্রেস হচ্ছে আজকে সড়ক মহাসড়ক হচ্ছে একদিনে একশো রাস্তা একশো ত্রিশ শেখ হাসিনা আজকে উদ্বোধন করে আজকে পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র হচ্ছে আজকে এই হোসেনপুর পৌরসভায় ডিভাইডার দিয়ে রাস্তা হয়েছে এমনি উন্নয়ন যখন শেখ হাসিনার নেতৃত্বে হচ্ছে তখনই আপনার বিএনপি জামাত আজকে নতুন করে শেখ হাসিনাকে আপনার ক্ষমতাচ্যুত করার চেষ্টা করছে স্বাধীনতা বিরোধী চক্র ১৯৭১ সালে যারা বঙ্গবন্ধুকে পাকিস্তানের মদতে হত্যা করতে চেয়েছিল তারা আজকে শেখ হাসিনার উপর ১৯ বার আক্রমণ করেছে ২১ আগস্ট গ্রেনেড হামলা করে আমার আমার ২২ জন নেতা কর্মীর রক্তে ঢাকার রাজপথ লাল করেছে আপনার সেই চক্র আজকে নতুন করে শেখ হাসিনাকে ক্ষমতাচ্যুত করতে চায় আওয়ামী লীগকে ঐক্যবদ্ধ থাকতে হবে আওয়ামী লীগকে শক্তিশালী অবস্থায় থাকতে হবে এই যে দুই দিন পরে পরে একজন আসেন রাজনীতির নামে একটা কিছু করতে এমপি ইলেকশন আইলে কিন্তু টাকাওয়ালা লোকের ক্ষমতাবান লোকদের মাথা উপর কষ্ট হয়ে যায় তাদেরকে আমি অনুরোধ করব জনগণের জন্য কাজ করুন সংগঠনের জন্য কাজ করুন আপনার চাইতে হবে না আওয়ামী লীগের কর্মীরা এবং জনগণের আজকে হোসেনপুরে আমি একটি জনসভা করব সেই জনসভাটি যেন করতে না পারি তার জন্য সর্বোচ্চ চেষ্টা আপনার করা হয়েছে এটা খুবই নিন্দনীয় বিষয় এটা খুবই নিন্দনীয় বিষয় আমি ১৯৮১ সাল থেকে ছাত্র রাজনীতি করে ছাত্র রাজনীতি করতে গিয়ে আমি ৬ বার জেল কেটেছি ২ বার সেনাবাহিনী আমার উপর অত্যাচার করেছে নির্যাতন করেছে আমার পা ভেঙে দিয়েছে আমার চোখের হাড়টি ভেঙে দিয়েছে আমরা লড়াই সংগ্রাম আন্দোলন করে আপনার আজকে আওয়ামী লীগের নেতৃত্বে এসেছে হঠাৎ করে আপনার লাভ দিয়া আপনার জনগণের সঙ্গে পরিণয় আপনার সৈয়দুল ইসলাম আমার চাচা সৈয়দ আশরাফুল ইসলাম আমার ভাই সৈয়দ ওয়াহিদুল ইসলাম আমার পিতা এটা আমার পারিবারিক পরিচয় আমার রাজনৈতিক পরিচয় হলো আমি লড়াই সংগ্রাম আন্দোলন করে আজ আমি যে নির্বাচন আসছে দলকে আপনার সুসংগঠিত করতে হবে আবার শেখ হাসিনাকে প্রধানমন্ত্রী করতে হবে একটা কথা মনে রাখবেন আজকে যদি আওয়ামী লীগ পরাজিত হয় তাহলে কিন্তু আওয়ামী লীগ পরাজিত হবে না পরাজিত হবে বাংলাদেশ আজকে যদি আপনার শেখ হাসিনা পরাজিত হয় তাহলে কিন্তু শেখ হাসিনা পরাজিত হবে না পরাজিত হবে আপনার আমাদের মানচিত্র এবং পতাকা যারা আপনার এই গরিমসি করে সংগঠনকে বিভক্ত করেন তাদের কাছে অনুরোধ করব একটি ঐক্যবদ্ধ ত্যাগী নেতা কর্মীদের মাধ্যমে কমিটি গঠনের মাধ্যমে হোসেনপুরের ওয়ার্ড পর্যায় পর্যন্ত আওয়ামী লীগকে সংগঠিত করুন আর তা করতে ব্যর্থ হলে কর্মীদের কাছে কিন্তু জবাবদিহি করতে হবে কর্মীদের কাছে জবাবদিহি করতে হবে আপনার আমি আজকে আপনাদেরকে অনুরোধ করি আমি আওয়ামী লীগের সন্তান আওয়ামী লীগের ঘরে আমার জন্ম আমার পিতা চাচা ভাইরা কোনোদিন নৌকার বিরুদ্ধে গিয়া কাজ করে নাই আমার পিতা ভাই সাহেব কোনোদিন তলোয়ার মার্কা বা লাঙ্গল মার্কা আমরা আওয়ামী লীগের সন্তান আওয়ামী লীগের রক্ত আমাদের শরীরে আজকে বিএনপি জামাত জোটকে প্রতিহত করতে হলে সাবেক ছাত্র নেতা সহ ত্যাগী কর্মীদেরকে কমিটিতে আনতে হবে প্রিয় ভাইয়েরা এবং বন্ধুরা যারা এখনো সত্য দেখেন বিএনপির বাইরা আবার হাওয়া ভবন হবে আবার তারেক রহমান আসবে আবার লুটপাটের রাজত্ব বাংলাদেশ আপনারা কায়েম করবেন তাদের উদ্দেশ্য শুধু বলতে চাই
কাঁচা চুল পাকা হবে, চোখের নিচে কালি পড়বে, গালের চামড়া ধুইয়া যাবে, আস্তে আস্তে কবরের দিকে যাবেন। কিন্তু বিএনপি আর কোনোদিন ক্ষমতা আসবে, বিএনপি আর কোনোদিন ক্ষমতা আসতে পারবে না। সুতরাং আন্দোলনের নামে যদি কোনো নৈরাজ্য সৃষ্টি করেন, আবার আন্দোলনের নামে যদি কোনো আপনার দোকানপাট চুর করে বন্ধ করার চেষ্টা করেন, আওয়াম আন্দোলনের নামে যদি আমাদের ব্যবসা বাণিজ্য সহ বাংলাদেশের অর্থনৈতিক অগ্রগতিকে ধ্বংস করার চেষ্টা করেন, আওয়ামী লীগ মুক্তিযোদ্ধার সন্তানদের সংগঠন, আওয়ামী লীগ মুক্তিযোদ্ধাদের সংগঠন একাত্তরে যেভাবে আমাদের পূর্বপুরুষরা অস্ত্র হাতে নিয়ে এক ইঞ্চি জায়গা যুদ্ধ করে আমাদের দেশকে স্বাধীন করেছে, সেই রক্তের উত্তরাধিকার আমরা বিএনপি জামাতকে বলতে চাই। এই সব অপকর্ম যদি করার চেষ্টা করেন, আওয়ামী লীগের কর্মীরা কিন্তু এবার প্রতিহত করবে আপনাদেরকে। কোনো অবস্থাতে বাংলাদেশের অগ্রগতি এবং উন্নয়ন আমরা ধ্বংস করতে দেব না। যারা স্বপ্নে দেখেন, যারা স্বপ্নে দেখেন যে আবার বুঝে বাংলাদেশে সেই রাজত্ব কায়েম হবে, আবার বুঝি বাংলাদেশে আপনার সেই হাওয়া ভবন সহ আপনার লুটপাটের রাজত্ব কায়েম হবে, তারা স্বপ্ন দেখতে পারে। এক লোক নাকি ঘুমায় ছিল রাইতে স্বপ্ন দেহে, আসপাল্টের সমানে হালুয়া করতেছে আর সে ধরিয়া ধরিয়া খাইতেছে, পরে সকালবেলা উঠতে দেখছে যে ময়লা আনতেছে আর সব সমানে ময়লা উঠে খাইতেছে। আপনার স্বপ্ন দেখা ভালো, অতি স্বপ্ন দেখা ভালো না। আজকে আমি হুসেনপুরের এই তরুণ নেতাদের একটা আহ্বান জানিয়ে গেলাম, তাদের উদ্দেশ্য বলতে চাই, আজকে আমরা চাই তৃণমূল থেকে নেতৃত্ব বেরিয়ে আসো, তৃণমূল থেকে নেতৃত্ব বেরিয়ে আসো, রাজপথের লড়াই সংগ্রাম করে নেতৃত্ব বেরিয়ে আসো। জনগণের যাদের সাথে তাদের সম্পর্ক আছে সেই ধরনের নেতৃত্ব বেরিয়ে আসো। কোনো ভোটপাতি নেতা আমরা দেখতে চাই না, ভোটপাতি নেতা আমরা দেখতে চাই না। আমরা চাই আওয়ামী লীগের আদর্শিক কর্মী আগামী নির্বাচনে মনোনয়ন পাক, এবং জননেত্রী শেখ হাসিনা যদি মনোনয়ন দেয়, ইনশাল্লাহ সৈয়দ আশরাফ কিশোরগঞ্জ যেভাবে চালিয়ে গিয়েছেন, হুজেনপুর যেভাবে চালিয়ে গিয়েছেন, ইনশাল্লাহ কিশোরগঞ্জ এবং হুসেনপুর সেইভাবেই চলবে। আপনার কোনো দুর্নীতিবাজকে, কোনো দুর্নীতিবাজকে কিশোরগঞ্জে হুসেনপুরে আমরা দেখতে চাই না, কোনো ভূতবাদী লোককে কিশোরগঞ্জ হুসেনপুরে নেতৃত্বে আমরা দেখতে চাই না। আমরা দেখতে চাই আওয়ামী লীগের তৃণমূল থেকে বেড়ে ওঠা নেতৃত্ব। প্রিয় ভাইয়েরা এবং বন্ধুরা, আমি আমার বক্তব্য আর দীর্ঘায়িত করব না, মাগরিবের নামাজের সময় হয়ে এসেছে। আজকে আপনারা যারা এখানে এসেছেন, আপনাদের কাছে আমার মেসেজ একটাই, আপনারা দলকে সংগঠিত করুন, দলকে সংগঠিত করুন। যারা আপনারা এখানে, যদি আজকে দল সংগঠিত না হয় আর বিএনপি জামাত যদি রাষ্ট্রীয় ক্ষমতায় কোনো কারণে আসে, এই আওয়ামী লীগের সাধারণ কর্মীদের রক্তে সারা দেশ আপনার ভেসে যাবে। তখন দেখবেন এই ভূতবাদী নেতারা কেউ আপনার দেশের বাইরে পালিয়ে গেছে, কেউ আপনার ইন্ডিয়ার সীমান্ত দিয়ে পালিয়ে গেছে, কিন্তু আমাদের তো এই দেশে থাকতে হবে, এই মাটিতে আমাদের কবর হবে, এই মাটিতে আমাদের পূর্বপুরুষদের কবর। আমরা যারা রক্ত সূত্রে আওয়ামী লীগ, আমরা কখনোই এইটা হইতে দিতে পারি না। জীবন দিয়া আওয়ামী লীগকে সংগঠিত করবো, জীবন দিয়া জননেত্রী শেখ হাসিনাকে প্রধানমন্ত্রী করার চেষ্টা করব। মুক্তিযুদ্ধের যে শক্তি, মুক্তিযুদ্ধের যে আদর্শ, সেইটা বাংলাদেশে প্রতিষ্ঠিত না হওয়া পর্যন্ত আমরা কোনদিন সংগঠনের বাইরে গিয়ে কোনো কাজ করব না। আমরা চাই সংগঠন শক্তিশালী হোক। আর প্রিয় ভাইয়েরা এবং বন্ধুরা, যারা ইউনিয়ন থেকে এসেছেন, যারা ওয়ার্ড থেকে এসেছেন, আপনাদেরকে অনুরোধ করব, এই 14 বছরে আপনার রাষ্ট্রীয় ক্ষমতায় অনেক ভুঁড়িওয়ালা লোকের লোক তৈরি হয়েছে, তাদের দিকে চাওয়ার কোনো প্রয়োজন নাই, তাদের দিকে চাওয়ার কোনো প্রয়োজন নাই। যদি বঙ্গবন্ধুকে ভালোবাসেন, যদি শেখ হাসিনাকে ভালোবাসেন, তাহলে আমরা আমাদের সংগঠন
সংগঠনের শিকড় আপনার ক্ষেতের আইন পর্যন্ত আমরা নিয়ে যাব কি রাজি আছেন কিনা রাজি আছেন কিনা এমপি হইতে চান মন্ত্রী হইতে চান আপত্তি নাই কিন্তু ক্ষেতের আইনে গিয়া রহিমালিক পরিমাণে আওয়ামী লীগের কর্মী যারা আপনার স্ত্রীর খবর নাই নাই যারা আপনার সন্তানের খাবার আছে কি খবর নাই নাই হুসেনপুরে জনসভা হবে নৌকার বইটা কান্দে নিয়া আপনার পাইয়াতে পাইয়াতে বলে চিৎকার করে হুসেনপুরে আসছে আমার সেই সব কাজই করবে যেটা মূল্যায়ন করতে হবে তাদেরকে জিজ্ঞেস করে তারপরে আপনারা এমপি মন্ত্রী হন আমাদের কোনো আপত্তি নাই আর ভাই প্রিয় ভাইয়েরা বন্ধুরা আজকে আপনাদের কাছে বলি আমি হুসেনপুরের প্রত্যেকটা ইউনিয়নে ইউনিয়নে যেতে চাই যদি আপনারা আমাকে সুযোগ করে দেন যদি আপনারা আমাকে সুযোগ করে দেন আমি খেতের আজ পর্যন্ত যেতে যেতে চাই আমি আপনারা সেই ধরনের আওয়ামী লীগের কর্মী আপনার আমি সেই ধরনের আওয়ামী লীগ কর্মী কোনো শহীদ আচারের কাছে আমি মাথা নত করি নাই ছয় ছয়বার জেল কাছে অত্যাচারিত হয়েছে নির্যাতিত হয়েছে কোনোদিন দলের সন্তানের বাইরে যায় নাই আমাদের পূর্বপুরুষ আমাদের দলের কেউ বাইরে যায় নাই সুতরাং আপনারা যদি আমাকে সেই সুযোগ করে দেন আমি তৃণমূল পর্যন্ত আওয়ামী লীগকে সংগঠিত করব আপনারা যদি আমাকে সেই সুযোগটা তৈরি করে দেন আপনারা যদি আমাকে ডাকেন আমি সব সময় আপনাদের কাছে যাব আপনাদের পাশে থাকব পরিশেষে শুধু বলতে চাই আমি কখনো হতাশ নজরুলের মতো বলবো না তোমাদের পানে চাহিয়া বন্ধু জাগিব না আর সারাদিন অমান কোলাহল করি তার ঘুম আমি ভাঙিব না আমি সুকান্তের ভাষায় বলতে চাই এই হুসেনপুরকে এই শিশুর বাসযোগ্য করে দেব আমরা নবজাতকের কাছেই আমাদের দৃঢ় অঙ্গীকার জয় বাংলা।